আলেক সাঁই, আমি আপন আনন্দ আপনাদের সাথে। আজকের প্রসঙ্গ এবং বিষয় হচ্ছে চাঁদ লেগেছে, এই পদটি নিয়ে আলোচনা করব। এর আগে নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটাতে ক্লিয়ার অনেক কিছু না বলার কারণে অনেকেই বুঝতে পারেন নাই, যার কারণে আজকে পথটা নিয়ে পুরোপুরি আমি আলোচনা করার চেষ্টা করব। চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পথটির একাধিক ব্যাখ্যা আমার জানা আছে, যার কারণে একটু কনফিউশন। প্রথমত এর পিছনে অনেক রিজনও আছে, রিজনগুলো আমরা জানার চেষ্টা করব আজকের লাইভে, এবং বোঝার চেষ্টা করব যে আসলে পথটাতে কী বোঝানোর চেষ্টা হয়েছে, এবং আসলেও পথটা লালন সাইজির কি না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পথটা লালন সাইজির না, এই নিয়ে অনেক বিতর্ক, অনেক দ্বিমত অনেকে করেছেন আমার সাথে। তাই আজ চেষ্টা করব যে বিস্তারিত বলে এই পথটি বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা যায় কি না, এবং আরও পূর্ণতভাবে এটাকে বোঝার চেষ্টা করা যায় কি না। তো শুরু করছি আজকের আমাদের প্রসঙ্গ হচ্ছে বহু আলোচিত এবং সমালোচিত গান চাঁদের গায়ে চাঁদ লেগেছে। তাহলে এবার আসুন আমরা গানটা শুনে নেই প্রথমে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল আর নয় মাসে তার গর্ভ হলো, ওর এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা হবে ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে বা তাহার আহার যোগায় কে বা তাহার আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভে
পাখির লালন ভেবে বলে, মায়ে ছুঁইলে পুত্র মরে, এই কথার মানে না জানিলে, হায় হায় এই কথার মানে না জানিলে হবে না কারো ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাদের বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। প্রথম অন্তরা থেকে শুরু করব। প্রথম যে ব্যাখ্যাটা আমরা করছি, এই ব্যাখ্যাটা অনেকেই জানেন এবং ফেসবুক এবং ইউটিউবে এটি অনেক প্রচলিত একটি ব্যাখ্যা। তো আমরা এই ব্যাখ্যা দিয়ে শুরু করব এবং লাস্টে ডিকোড করার চেষ্টা করব যে আসলে ভুল কোথায় আছে এবং আসলে বিষয়টা কি। তো শুরু করছি তাহলে, প্রথম লাইনটা শুরু করি তাহলে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি। গানে দুইটা চাঁদের বলা হয়েছে, দুটি চাঁদ হচ্ছে পিতা মাতা বা তথা পুরুষ এবং নারী। সুখতাই যা সৃষ্টির শুরু থেকেই, যেটা দিয়ে শুরু সৃষ্টির, তা হচ্ছে পুরুষ এবং চাঁদের গায়ে বলতে মাতৃরাজ ডিম্বাণু এর গায়ে চাঁদ লেগেছে, মাতৃরাজ শুক্রাণু। তা ডিম্ব শুক্রাণুর মিলনে যেই নতুন আরেকটা চাঁদ ধরা দেয় আসতেছে, নতুন একটা মানুষের সৃষ্টি হচ্ছে, এই ব্যাখ্যাকারীর অনুযায়ী এখানে প্রথম ব্যাখ্যা যে আমরা আনছি এই ব্যাখ্যা অনুযায়ী এখানে এই কথাটা বলা হয়েছে। দ্বিতীয় কথায় বলা হয়েছে যে ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি। মায়ে ঝিয়ে কথাটা বাংলা লোকসমাজে প্রচলিত আছে, এখানে মা বলতে মাকে এবং ঝি বলতে কন্যাকে বোঝানো হয়েছে। লোক অঞ্চলে, অনেক অঞ্চলে দেখবেন যে মেয়েকে ঝি বলে, মেয়ে মানুষকে ঝি বলে। তো যেমন মায়ে ঝিয়ে মিলে সকাল থেকে কাজটি করে শেষ করলাম, এরকম অনেক প্রচলিত কথা আমরা কিন্তু বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। কিন্তু এখানে কিন্তু উল্টা বলা হয়েছে যে ঝিয়ের পেটে মায়ের জন্ম। কিন্তু কেন, একটু গভীরে গিয়ে যদি চিন্তা হয়, সন্তান জন্ম নেওয়ার আগে কিন্তু কাউকে মা বলা হয় না। তাহলে সন্তান জন্মদের সাথে সাথে মা শব্দের সৃষ্টি হইল, তাহলে মা এই শব্দটির জননী কে হইল, যে জন্ম নিল সে, অর্থাৎ ঝি যে জন্ম নিল সে কিন্তু মা বা জননী শব্দটি সৃষ্টি করল। সন্তান কিন্তু মায়ের জন্ম দেয়, যদিও মা সন্তানের জন্ম দেয়, কিন্তু সন্তান জন্মের সাথে সাথে কিন্তু একজন নারী কিন্তু মা বা একজন পুরুষ কিন্তু বাবা হয়, সন্তান হওয়ার আগ পর্যন্ত কিন্তু হয় না। সেজন্য বলা যায় যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, এখন তারে বলবা কি, কাকে কি বলা হবে। এখানে কাউকে কোনো কিছু মানে বলার নাই, ও মায়ের জন্ম হয়েছে ঝিয়ের পেটে, অর্থাৎ মায়ের জন্ম হলো ঝিয়ের পেটে, তাকে কিছুই বলার নেই। ঝিয়ের পেটে তো মায়ের জন্ম হইল, তাহলে ঝিকে কি বলবে, অর্থাৎ ঝি কি হবে। এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে ঝিও সন্তান জন্মদানের মাধ্যমে নিজে মা হবে, এটাই বলা হলো। এটাই মানে সৃষ্টিধারার যে চক্রটা, এই চক্রটা এখানে ব্যাখ্যা করেছেন বলে আমরা যে প্রথম ব্যাখ্যাটি পড়ছি, এই ব্যাখ্যাকারীর অনুযায়ী যে প্রথম ব্যাখ্যা যে সৃষ্টিচক্র বা ধারাচক্রের কথা এখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে।
তারপরের অন্তরায় আমরা আসি, যে এই প্রথম যে ব্যাখ্যাকারী তিনি পরের অন্তরার ব্যাখ্যা কী দিয়েছেন। এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমার ব্যাখ্যা না, আমার আমার জানা যে একটা ব্যাখ্যা সেটা আমি লাস্টে বলবো। দুটা ব্যাখ্যা আমি অনলাইনে পেয়েছি, যেটা ফেসবুকে এবং ইউটিউবে খুব প্রচলিত এবং অনেক সাধুগুরুরাও এটা রিকমেন্ড করে। আর একটা ব্যাখ্যা আমি যখন সাধুগুরুদের মহলে খুব ঘোরাফেরা করতাম, তখন বিভিন্ন সাধকদের কাছ থেকে আমি ওই তৃতীয় ব্যাখ্যাটা পেয়েছি, যেটা আমি কিছু এডিট করেছিলাম আমার সময়, মানে অনেক পূর্বে। কিন্তু তারপরে কি হইলো এই বিষয়ে লাইভের শেষে বলার চেষ্টা করব, শেষে বলবো, সেজন্য লাইভটি পুরোপুরি দেখতে হবে আপনাদের। তো দ্বিতীয় অন্তরায় বলেছে, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকির? তাহলে এখন উনি ব্যাখ্যাকারী উনি বলছেন যে ছয় মাস পূর্ণ হলে পরিপূর্ণতা মানুষ আকৃতি ধারণ করে। এই ব্যাখ্যাগুলো একটু বুঝে নেবেন, কারণ এই ব্যাখ্যাগুলো লাইভের শেষের দিকে আমরা ডিকোড করব এবং ডিকোড করে বোঝার চেষ্টা করব যে আসলেও এই যে ব্যাখ্যাগুলো এই পর্যন্ত তিনটা বা দুটা ব্যাখ্যা যে আমরা পেলাম, এই ব্যাখ্যাগুলোর সত্যতা আসলেও কতটুকু বা আসল সত্যটা কী। তো ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকিরি? ছয় মাস পূর্ণ হলে পরিপূর্ণ মানুষের আকৃতি আসে, নয় মাসে ভূমিষ্ঠ হয়, এগারো মাসে তিন স্তর, মানে শোয়া, হামাগুড়ি এবং দাঁড়াতে শেখায়, মানে এগারো মাসে হাঁটতে শেখে। এগারো মাসে তিনটি সন্তান কী কী? এগারো মাস অর্থাৎ ভ্রূণ মিলনের এগারো মাস তথা কোনো শিশুর ভূমিষ্ঠ হওয়া দুটি মাসের কথা বলা হচ্ছে। আমরা জানি যে বিজ্ঞান বলে যে দুই মাসে শিশু প্রথম চিনতে শিখে বা উপলব্ধির ক্ষমতা অর্জন করে। ভাবুকের ভাষায় এ সময়ে প্রথম শিশু চিন্তা করে, আমি কে, তুমি কে এবং আমায় কে সৃষ্টি করেছে। এই তিনটি চিন্তার সন্তান স্বরূপ, এখন কোনটা করবে ফকিরি? এর মাধ্যমে বলা হচ্ছে যে এই তিনটি চিন্তার কোনটি প্রবল হলে ফকির হওয়া যায় বা ফকিরি করা যায়। এখানে বলা যেতে পারে যে আমাকে কে সৃষ্টি করেছে, এই চিন্তা যার প্রবল হয় সে ফকির হইতে পারে। কিন্তু দুই মাসের বাচ্চা এত বড় চিন্তা করতে পারে না, কিন্তু একবার মনে যদি এই টাইপ চিন্তা আসে তাহলে এই চিন্তা নিয়ে সে বড় হয়, পরবর্তীতে এই চিন্তাগুলো তাকে ফকির হইতে সাহায্য করে। ঘর আছে তার, দুয়ার নাই, লোক আছে তার, বাক্য নাই, আবার কে তাহারে আহার যোগায়, কে দেয় তারে সন্ধ্যাবাতি। ঘর বলতে এখানে যিনি ব্যাখ্যাকারী, প্রথম ব্যাখ্যাকারী যারটা আমরা জানছি, তিনি বলতে যাচ্ছেন যে ঘর বলতে ইউরেকটাসকে বোঝানো হয়েছে, যেখানে মূলত শিশু থাকে কিন্তু তার কথা থাকে না। আর সময় না হলে এখান থেকে বের হবার পথ বন্ধ, মানে দুয়ার নাই। এই জায়গাটা একটু ভালো করে কিন্তু বুঝে নেবেন যে ঘর কী আর দুয়ার বলতে এই ব্যাখ্যাকারীরা ঘর এবং দুয়ার বলতে কী বুঝিয়েছে, বা ঘর এবং ব্যাখ্যা ঘর এবং দুয়ার বলতে কী বোঝা যেতে পারে। এই 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 জায়গাটাতে কিছু প্রবলেম আছে যেটা আমরা লাস্টের দিকে ব্যাখ্যা করব, সেজন্য অবশ্যই পুরোপুরিটা শুনতে হবে। তো ঘর বলতে এখানে ইউরেকটাসকে ইনি বুঝিয়েছেন, শিশু থেকে তার কথা থাকে না বা এখানে তার বের হওয়ার পথ বন্ধ, সেজন্য বলা হয়েছে যে ঘরও ঘর আছে তার, দুয়ার নাই, ভ্রূণের মধ্যে সে আবদ্ধ, সেখানে তার কথাও নাই, সেজন্য লোক আছে তার, বাক্যও নাই। এই ভ্রূণ মায়ের শরীর থেকে খাবার নাই, এনার্জি নাই, এটা বুঝাতেই বলা হয়েছে যে কে তাহারে আহার যোগায়, কে দেয় তারে সন্ধ্যাবাতি। মাতৃগর্ভে এই সন্তানকে কে আহার দেয়? আমরা জানি যে মাতৃগর্ভে সন্তান মায়ের শক্তি গ্রহণ করে বেঁচে থাকে, সে নিজে আহার করতে পারে না, আবার তাকে কে দেয় সন্ধ্যাবাতি? সন্তান চাই মাতৃগর্ভ হতে গর্ভ থেকে বের হতে, কিন্তু এ সময়
কিন্তু সময় না হলে ভূমিষ্ঠ হতে পারে না। সন্ধ্যাবাতি জ্বালানো অর্থাৎ আগমনরত আধারকে দূর করা। এখানে মাতৃগর্ভে থাকাকালীন তাকে কে রক্ষা করছে, অর্থাৎ আলোর পথে কে নিয়ে যাচ্ছে, তার এটা সাধারণ জিজ্ঞাসা। এখানে আসলে সৃষ্টিকর্তার মহিমার কথা বা কীর্তন করা হয়েছে, কারণ মাতৃগর্ভে থাকাকালীন সব বিপদ আপদে একমাত্র ভরসা মালিক স্রষ্টাই। পদের লাস্টের অন্তরায় আমরা চলে এসেছি। পদের লাস্টের অন্তরায় বলতেছে যে সবাই সচরাচর আমরা জানি যে লালন ফকির ভেবে বলে মাকে ছুলে পুত্র মরে, আবার এই কথার অর্থ নইলে তার হবে না ফকিরি, বা এই কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি। আপনাদেরকে প্রথম শকটা আমি দেই যে মূলত এই লাস্টের অন্তরায় আমরা যে লালন সাজির নাম জানি, এখানে মূলত হবে যে মদন শাহ ফকির ভেবে বলে, বুঝেন কথাটা, মদন শাহ ফকির ভেবে বলে মাকে ছুইলে পুত্র মরে, এই কথার মান না জানিলে তার হবে না কো ফকিরি। মদন শাহ ফকির কেন বললাম এটার প্রমাণ এবং পর্যাপ্ত আলোচনা একদম লাইভের লাস্টে, চমক এটাই। আমরা ব্যাখ্যাতে আসি। প্রথম ব্যাখ্যাকারী যিনি, যার ব্যাখ্যা আমরা পড়ছি, তিনি এই লাস্টের অন্তর সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন, যে ছেলে মরে মাকে ছুলে কি বোঝানো হয়েছে এখানে। এখানেও সন্তান জন্মদানের কথা বলা হয়েছে, মৃত্যু মানে বিচ্ছেদ, এখানে মা এবং সন্তানের বিচ্ছেদের কথা বলা হয়েছে। যখনই সন্তান জন্মের সাথে মাতৃ শব্দের সৃষ্টি হচ্ছে, তখনই সন্তান বা জন্মদাত্রী থেকে বিচ্ছিন্ন হচ্ছে, অর্থাৎ প্রসব করানো হচ্ছে। প্রসব করানোর সাথে সাথে সন্তান তার আশ্রয়দাত্রী মা থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ মা শব্দ সৃষ্টির সাথে সাথে সন্তান মায়ের গর্ভ থেকে প্রসব হচ্ছে। এই কথা তিনি মিন করছেন যে এই জিনিসটাকে বলা হচ্ছে যে ছেলে মরে মাকে ছুলে। এখানে বলা হয়েছে উপরের বর্ণিত কথাগুলো অর্থ যদি কেউ না জানতে পারে তাহলে তার ফকির জীবন সার্থক হবে না। কে মা কে ঝি বা সন্তান কাকে কে জন্ম দিচ্ছে, এই সৃষ্টিতত্ত্ব যে জানবে, এই সৃষ্টি করার তত্ত্ব যে জানতে পারবে, তারই একমাত্র ফকিরি সাধনা বা ফকিরি সফল হবে। বিষয়টা বুঝেন। এখানে আমরা কিন্তু আর একটু ডিপলি একটু বোঝার চেষ্টা করব। এখানে কিন্তু এই পথ যিনি ব্যাখ্যাকারী ইনি কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করেছে যে এটা হচ্ছে লালন সাঁইজির পদ, এবং লালন সাঁইজি তার পদে সৃষ্টির কথা বলছেন, কিভাবে সন্তান জন্ম দিতে হবে, এবং সন্তান জন্ম দেওয়াটাই হচ্ছে এখানে ফকিরির মূলকরণ, বা সন্তান জন্ম কিভাবে হয় বা সন্তান জন্ম দেওয়াটাই হচ্ছে ফকিরিকরণের অন্তর্ভুক্তর মধ্যে পড়ে। প্রথমত আমরা এখন এই প্রথম যে ব্যাখ্যাটা আমরা পেলাম, এই প্রথম ব্যাখ্যাটা একটু ডিকোড করার চেষ্টা করব, একটু ভেঙে বোঝার চেষ্টা করব যে আসলে এখানে ভুল কোথায় কোথায় আছে। প্রথমত যে এখানে যিনি যিনি তিনি বলছেন যে ভূমিষ্ঠ হওয়ার পরে, অর্থাৎ এই যে ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকিরি। লালন সাঁইজির মূলত একটা লালন সাঁইজির একটা পদ রয়েছে, সৃষ্টিতত্ত্ব দাপড় লীলা আমি শুনতে পাই, চাঁদ থেকে হলো চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়। এই পদটা যদি আপনারা শোনেন, এই পদটা সাঁইজির, এই পদটি মূলত লালন সাঁইজির পদ, যেই পদটির অনুরূপ বা অনুকরণ বা নকল গান হচ্ছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পদটি। সেই পদের মধ্যে লালন সাঁইজি বলেছিলেন যে ছয় মাসের এক কলাবতী, নয় মাসে হলো গর্ভবতী, এগারো মাসে সন্তান তিনটি, তার মেজ ছেলে ফকির হয়। অর্থাৎ মেজ ছেলে ফকির হয়, তিন ছেলের কথা এখানে চলে আসছে, যে ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হলো, এগারো মাসে তিনটি সন্তান, এই তিনটি সন্তানের মধ্যে মেজ যে যিনি তিনি ছেলে, তিনি ফকির হন। এটা লালন সাঁইজির যে পদ
সৃষ্টিতত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, চাঁদ থেকে হয় চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়। এই পথটি আপনি গুগলে বা ফেসবুকে সার্চ দিলে আপনি এই গানটি পেয়ে যাবেন, এবং এই পথটি আমি ভিডিওর লাস্টে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনে নিলেই বুঝতে পারবেন যে গানটির সাথেই সাংঘর্ষিক রূপ করে এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে পথটি লেখা হয়েছে। তো এখানে ইনি যে ব্যাখ্যা করতে চেয়েছেন যে প্রথম মাসে শিশুর এই হয় ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দুই মাসে তার সেন্স আসে, তার এই বোধ তৈরি হয়, এই চিন্তা তৈরি হয়, এভাবেও বিষয়টা না আর কি। ফকিরি করে সবসময় যদি বলা হয় যে তিন গুণ, বিষয়টা তখন তিন গুণে চলে আসে। তিন গুণ কী কী? যেমন ত্রিগুণ যেটাকে বলা হয় যে সৃষ্টি স্থিতি বিনাশ। তো যে স্থিতিতে আসে, একমাত্র ফকিরি হয়েছে স্থিতিতে, সৃষ্টিতেও ফকিরি হয় না, ধ্বংসও ফকিরি হয় না, ফকিরি হয় সর্বদা স্থিতি বা বর্তমানে, টু বি নট বিকেম। এই জন্য লালন সাজি তার পদেও বলেছে যে পাবির অমূল্য নিধি বর্তমানে, তিনি কিন্তু অতীত বা ভবিষ্যতে বলেছে বাকির লোভে নগদ পাওনা কে ছেড়েছে ভুবনে। তো এখানে যে উপলব্ধি, হ্যাঁ এখানে বলা যেতে পারে যে উপলব্ধি যে ক্ষমতাটা, বর্তমানকে উপলব্ধি করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটার এক অর্থে বলা যেতে পারে। সেকেন্ড যেই প্রবলেমটা আছে এই প্রথম ব্যাখ্যাতে, বলছে যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। ঘর আছে তার দুয়ার নাই পদে বলছে, কিন্তু ইনি ব্যাখ্যাকারী যিনি আছেন, ইনি বলছেন যে ইউরেকটাসেই মার কাছ থেকে তিনি এনার্জি নেয়। এবং আমরা সকলেই জানি যে জন্মর সৃষ্টি থেকে শুরু করে প্রসব হওয়া পর্যন্ত আমরা মাতৃগর্ভে যখন একজন ব্যক্তি থাকে তখন নাভি দিয়ে সংযুক্ত থাকে। তো দ্যাটস ওয়াই কিন্তু একটা কিন্তু দরজা কিন্তু থাকতেছেই এখানে। যে প্রথম ব্যাখ্যাকারীর আমরা যে বলতেছে যে ইউরেকটাসের মধ্যে যখন শিশু থাকে এখান থেকে বের হওয়ার পথ বন্ধ, মানে দুয়ার নাই, দুয়ারের সাথে কিন্তু বের হওয়ার বা প্রবেশের কোনো সম্পর্ক না। এখানে আপনি দুয়ার মানে কোনো চেম্বার আছে কি না, কোনো ওয়ে আছে কি না, রাস্তা আছে কি না, এটা আপনাকে দেখতে হবে। এবং আছে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে নাভি, এবং যে নাভি দিয়ে আমি প্রবেশ করেছি, যে দুয়ার দিয়ে আমি প্রবেশ করেছি সেই দুয়ারটা আছে, যে দুয়ারের সাথে আমি মায়ের সাথে কানেক্ট। আমি এই সেম কথা আমার আগের ভিডিওটাতেও বলেছিলাম, কিন্তু এতটা ব্যাখ্যা করে না বলার কারণে অনেকেই বিভিন্ন ধরনের মতবাদ বা অনেকেই সাংঘর্ষিক অনেক কথা বলেছেন, তাই আমি এই ব্যাখ্যা করার চেষ্টা করছি যে আসলে মেন ভুলটা কোথায়। যে নয় মাস কিন্তু মার সাথে আমি কানেক্ট আছি, তার মানে এটা বলা যাচ্ছে না যে ঘর আছে তার দুয়ার নাই, কারণ ইউরেকটাসের মধ্যে আমি মাতৃগর্ভে নাভি দিয়ে সংযুক্ত। আশা করি বুঝাইতে পেরেছি। তারপরে বলেছে যে কে তাহারে আহার যোগায়, কে তাহারে সন্ধ্যা পাতে। হ্যাঁ, এটার সুন্দর ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাকারী উনি দিয়েছেন যে মাতৃগর্ভেই এই আহার হচ্ছে, এই সব কিছু শক্তি পাচ্ছে, এটার কথাই বলেছে। বিষয়টা অনেকটা এরকমই আর কি। কিন্তু ভুলটা হচ্ছে এখানটাতেই যে ঘর আছে তার দুয়ার নাই, দুয়ারও আছে ঘরও আছে, কিন্তু দুয়ারটা বলতে আমরা যে দুয়ার বলতে যা মিন করি সেরকম দুয়ার না, কিন্তু দুয়ার আছে তার, যেহেতু কোনো এক প্রকারের দুয়ার আছে, তাই সেক্ষেত্রে আমি কখনোই এটা বলতে পারি না যে ঘর আছে তার দুয়ার নাই, কারণ দুয়ারটা ওয়ার্কেবল, এমন না যে দুয়ারটা আছে কিন্তু সেটা দিয়ে কোনো সেরকম সেহেতু কোনো সে দরজায় কোনো কাজ হচ্ছে না, সেই দরজাটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ বা ক্লোজড, বিষয়টা কিন্তু এমন না। নাভি যুক্ত হয়ে কিন্তু আপনি নাভি দিয়ে কিন্তু নয় মাস ধরে আপনি জীবিত থাকতেছেন, তো তার মানে কিন্তু বলা যাচ্ছে না যে দুয়ার নাই, এ কথা কিন্তু কখনোই বলা যাচ্ছে না, কারণ ওটা অ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ থাকলে আপনি বলতে পারতেন যে দুয়ার আছে কিন্তু সেটা তো নেই, অ্যাক্টিভ নেই তাহলে দুয়ার নাই, এ কথা আপনি এক্সপ্লেন করতে পারতেন, কিন্তু যেহেতু দরজার একটা সাইড দিয়ে আপনি ওটা অ্যাক্টিভ এবং অ্যাক্টিভলি ওটা ইউজ হচ্ছে, সেহেতু এ কথা কখনোই বলা যায় না যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নেই, এ কথা সত্য, কিন্তু ঘর আছে তার দুয়ার নেই এ কথাটাই ভুল। এই জন্য আমি বলেছিলাম যে এই পথটাই ভুল, চাঁদের গায়ে চাঁদ লেগেছে যে পথটা আছে এই পথটাই ভুল, এবং ভুল পদের ব্যাখ্যা সবসময় ভুলই হয়। আপনারা বলতে পারেন এখন যে আমি যে এই পথটাকে বারবার ভুল ভুল বলছি,
তাহলে এই এই লাইনটা যে বারবার ভুল বলছি, তাহলে এই লাইনের জায়গাতে আসলে কি হবে? এই লাইনের জায়গাতে, এই এই অন্তরার জায়গাতে সাইজির যে এই পদটা রয়েছে, সৃষ্টিতত্ত্ব দাপ্পর লীলা, আমি শুনতে পাই ওই পদের যে অন্তরাটা আছে সেটা হচ্ছে, ডিম্ব মাঝে থাকলে ছানা, ডাকলে পরে কথা কয় না, সেথাই সায়ের আনাগোনা, দিবারাতি আহার যোগায়, সৃষ্টিতত্ত্ব দাপ্পর লীলা, আমি শুনতে পাই। এ পদ যে ভুল, এ পদের যে পরে আরও দুইটা ব্যাখ্যা রয়েছে, এই দুইটা ব্যাখ্যাতে আমরা আরও পরিষ্কার হব এবং লাস্টে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে পদটা আসলে কার রচনা, কি বৃত্তান্ত এবং কি সমাচার। আমরা দ্বিতীয় ব্যাখ্যাতে আসি। দ্বিতীয় ব্যাখ্যা, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। এখানে দ্বিতীয় ব্যাখ্যাকারী ইনিও এখানে বলছেন যে পুরুষ এবং নারীর মিলনের কথা বলা হয়েছে, তো এই নিয়ে ভাবনার কিছু নেই, সৃষ্টি এই দিয়েই বিদ্যমান পুরুষ নারীর মিলনের মাধ্যমে, সেজন্য এই নিয়ে চিন্তা করার বা ভাবনা করার কোনো কিছুই নেই। ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, এই কথার তিনি ব্যাখ্যা করেছেন যে তিনিও ওই প্রথম ব্যাখ্যাকারীর সাথে অনেকটাই সহমত, আমি যেটা তার ব্যাখ্যা পড়ে বুঝতে পারলাম। তিনি এখানে বলেছেন যে ঝিয়ের পেটে মা, অনেক অঞ্চলেই এই কথা আগেও বলেছে, অনেক অঞ্চলে মাকে ঝি বলে, মেয়েকে ঝি বলে, একটা সন্তান যখন জন্ম নেয় তখন মেয়ে হয়ে জন্ম নেয়, প্রত্যেকটা নিটু যুক্ত করেছেন যে প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় তখন মেয়ে হয়ে, কন্যা হয়ে জন্ম নেয়, এবং পরবর্তীতে তার মধ্যে যখন বয়স হয় তখন ধীরে ধীরে তার মধ্যে আবার সন্তান জন্ম নেওয়ার আগে, যে সন্তান জন্ম নেওয়ার আগে আমরা মাকে মা বলছি না, এই বিষয়টাই তিনি আবার উপস্থাপন করার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা মানুষ তো মেয়ে হয়েই জন্ম নেয়, প্রত্যেকটা পুরুষ হোক আর নারী হোক জন্মের সময় সে কন্যাই থাকে, কারণ পুরুষ হলেও তো তার মধ্যে কোনো পুরুষত্ব বা ওই জিনিসটা, ছয় বছরের একটা বাচ্চা পর্যন্ত আপনি তাকে দেখলে পুরুষ না নারী এটা বুঝতে কষ্ট হয়ে যায়, ছয় বছরের একটা বাচ্চাকেও, সেখানে কেবল জন্ম হইলো এরকম একটা বাচ্চাকে কন্যাই বলা যেতে পারে, কারণ তার মধ্যে পুরুষের যেই ভ্রূণটা, কারণ স্পার্ম তার মধ্যে এখনও পর্যন্ত আসে নাই, সে এক প্রকারের কন্যাই সে হয়ে আছে, এবং মেয়ে মানুষ দেখলে তার মধ্যে যে বিক্রিয়া সৃষ্টি, ছয় বছরের বাচ্চারও কিন্তু বিক্রিয়া হয় না, এটা তৃতীয় ব্যাখ্যাকারীর ব্যাখ্যার মধ্যে রয়েছে, আমরা ওইটাতে যখন যাব তখন এটা আরও বিস্তারিত বোঝার চেষ্টা করব। তো উনি বলেছেন যে উনি ওই প্রথম পদকারীর ব্যাখ্যাকারীর সাথে যে সন্তান জন্ম নেওয়ার আগে কেউ মা বলে না, কারণ মা সন্তান জন্ম হইলেই একজন মা শব্দের সৃষ্টি হয়, তাহলে মা শব্দের জননী হইল, সে জন্ম নিল, অর্থাৎ ঝি যে জন্ম নিচ্ছে সে মাকে জন্ম দিচ্ছে, মানে আমি যেমন আমি জন্ম হয়ে আমার বাবাকে আমি বাবা বানিয়েছি, বা আমার জন্ম হওয়াতে আমার মা মা হয়েছে, আমার জন্মের আগে কিন্তু আমার মা মা ছিল না, আমি কিন্তু জন্ম হয়ে তাকে মা যে হওয়ার যে অবস্থানটা এটা আমি কিন্তু তৈরি করে দিলাম। তো সেজন্যই একটা মেয়ে যখন জন্ম হচ্ছে তখন একটা মানে একটা সন্তান যখন জন্ম হচ্ছে তখন সে ঝি জন্মই হচ্ছে, কিন্তু তার জন্যই মা মা হচ্ছে, উনি এই বিষয়টাই আবার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন দ্বিতীয় ব্যাখ্যাকারী যিনি। আমি আবার বলিনি এই কোনো একটা ব্যাখ্যাও কিন্তু আমার না, এর পরে লাস্টে যে একটা ব্যাখ্যা ওইটা আমি আমার সময়কালে আমি মোটামুটি একটু এই এই ব্যাখ্যাগুলো শুনে আমার মতো একটু তৈরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওখানেও ভুল রয়েছে, আমি সেও বলার চেষ্টা করব। তো দ্বিতীয় অন্তরায় আসি আমরা। ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকিরি। আমি কিন্তু এটা আগের কিছুক্ষণ আগেও বলেছি যে কোনটা করবে ফকির, এটা লালন সাজির একটা পদে বলেছি যে মেজো ছেলে ফকির হয়, এই কথাটা আমি আগেও বলেছি, এই কথাটা মনে রাখবেন আপনারা, যাতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে ছয় মাস বলতে জন্মকালীন সময় পিতার তিনটা গুণ থাকে, আবার মাতার তিনটা গুণ থাকে, এই পিতা এবং মাতার তিন গুণ মিলেই যেটাকে বলতেছে যে আল্লাহ নবী আদম বা বিষ্ণু মহেশ, এই যে ত্রিগুণ, পিতার থেকে পেল ত্রিগুণ, মাতার থেকে পেল ত্রিগুণ, এই ত্রিগুণ মিলে হইল তিন তিনে ছয়, এই ছয় গুণকে একসাথে বলেছেন ইনি ছয় মাস।
তার মাতৃগর্ভের নবম মাসে এই ছয় গুণ মিলে তিন গুণ শুরু হয় বা তিন গুণে রূপান্তর হয়, সৃষ্টি স্থিতি বিনাশ বা আল্লাহ নবী আদম বা ব্রহ্মা বিষ্ণু মহেশ হোয়াট এভার যেটাই বলেন আর কি। এই এগারো মাস এই মানে নবম মাসে যে এই ছয় গুণ মিলে তিন গুণ বা তিন গর্ভে পূর্ণতা রূপান্তর হয় এবং তা এগারো মাসে গিয়ে পূর্ণতা তিন গুণে প্রকাশ, তিন গুণ তখন এক গুণে তখন প্রকাশিত হয়, ত্রিগুণ মিলে তখন একটা হয়ে যায়। এবং এগারো মাস বলতে এখানে চন্দ্র মাসের দশ মাস দশ দিন, কিন্তু এখানে চন্দ্র মাস দশ মাস দশ দিন মানে এগারো মাস আর কি, এগারো মাস যে বলা হয়েছে তা দশ মাস দশ দিনকে বলা হয়েছে এই পদ ব্যাখ্যাকারীর মত অনুযায়ী। তিনি বলেছেন যে এগারো মাস বলতে দশ মাস দশ দিন, চন্দ্র মাসের অনুযায়ী হচ্ছে দশ মাস দশ দিন, কিন্তু সূর্য মাস অনুযায়ী কিন্তু আবার নয় মাস। কিন্তু যেহেতু এখানে চাঁদের কথা বলা হচ্ছে সেহেতু চন্দ্রের বা চাঁদের হিসাবটাই আসবে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহারে আহার যোগায় কে দেয় তারে সন্ধ্যাবাতি। এই দ্বিতীয় অন্তরাতে অধিকাংশ ব্যাখ্যাকারী ঘুরে ফিরে ওই ইউরেকটাস এবং মাতৃগর্ভকেই বোঝে এবং অধিকাংশ গুরুজনেরা রয়েছেন বা যারা ব্যাখ্যাকারী রয়েছেন 90% এই ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই বলতে শুধুমাত্র মাতৃগর্ভকেই বুঝে থাকে। এবং ইনিও এই সেম কথাই বলেছেন যে আগের যে ব্যাখ্যাটা ইনারও সে একই কথা যে ঘর বলতে ইউরেকটাসকে বোঝানো হয়েছে, শিশু থেকে কিন্তু তার কথা, শিশু থাকে কিন্তু তার কথা থাকে না, এই সময় না হইলে সেখান থেকে বের হওয়া, পথবন্ধ থাকে মানে দুয়ার নাই, কিন্তু ভ্রূণ মায়ের শরীরে খাবার নেই, এনার্জি নেই, এটা বোঝাতে বলা হয়েছে তার আহার যোগায় বা সন্ধ্যাবাতে। আমি কিন্তু এটা আগেই রেকর্ড করে দিয়েছে যে দুয়ার নাই এটা বলা যে যাচ্ছে না, কারণ একটা চেম্বার আছে এবং সেটা অ্যাক্টিভ এবং সেটা সচল কাজ হচ্ছে, দ্যাটস মিন আপনি এটা কখনোই বলতে পারেন না যে দুয়ার নাই। তাহলে বারবার করে বোঝা যাচ্ছে যে যতজনই ব্যাখ্যা করতে গিয়েছে এক জায়গা এই জায়গাতে এসে তারা ব্যাখ্যাটা একই রকম হয়ে যাচ্ছে, কারণ এবং যে ব্যাখ্যাটা তারা দিচ্ছে সে ব্যাখ্যাটাও এর উচ্চমাত্রায় কিছু যাচ্ছে না এবং সে ব্যাখ্যাটাও বৈজ্ঞানিকসম্মত বা বিজ্ঞানসম্মত নয়। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ব্যাখ্যাতেও ভুল আছে, পদেও কিছু ভুল আছে, কারণ ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, এ কথার মাঝে এই যে ঘর আছে তার দুয়ার নাই, দুয়ার নাই এই কথাটা ভুল, দুয়ারটা আছে ঠিকই কিন্তু অন্য পজিশন আছে, সেখানে আপনি কখনোই এটা বলতে পারেন না। অনুভবের জায়গায় যখন একজন ব্যক্তি প্রবেশ করে তখন সেটা অনুভব করতে পারে যে এই এই পদের এই লাইনটা পুরোপুরি ভুল। যতক্ষণ আপনি ব্যাখ্যা বিশ্লেষণে আছেন এই পথটা আপনার কাছে সঠিক লাগতে পারে, সঠিক মনে হইতে পারে, কিন্তু যখনই আপনি অনুভবের ওই অবস্থানে পৌঁছাইতে পারবেন আপনি এই পথটাকে কখনোই গ্রহণযোগ্য মনে করবেন না এবং এটা লালন সাইজের যে পদ হইতে পারে এটাও আপনি মানতে চাইবেন না। তারও আরও কী কারণে আমি আরও ব্যাখ্যা দিব পরে। ওকে, আমরা এখন লাস্টের অন্তরায় চলে আসি যে মদন শাহ ফকির ভেবে বলে মাকে ছুলে পুত্র মনে মরে, এই কথার মান না জানলে তার হবে না কো ফকির। এখানে মূলত অধিকাংশ ব্যক্তিরাই বলে যে মাকে ছুলে পুত্র মরে কিভাবে, এই এটা অনেকেই জানতে চান এবং অনেকেই জিনিসটা বুঝতে মানে জানেন না আর কি, যে মাকে ছুইলে কিভাবে পুত্র মরে, আমি পুত্র মরি না আমার পুত্র মরে, এখানে কিন্তু মানে কন্ট্রাডিকশনালটা এখানেই, আমি পুত্র মরি না কিন্তু আমার পুত্র মরে। নারী হচ্ছে সৃষ্টি স্থিতি এবং লয় বিলয়ের মহাশক্তির স্বরূপী, সেই নারীর সাথে লীলা করা সহজ না। তো এই নারীর সাথে যখনই আপনি না বুঝে সঙ্গ করতে যাবে একজন সাধক, যদি সে শক্তিকে ঊর্ধ্বগামী না করতে পারে তবে তার বিনাশ স্বাভাবিক, যদি তার বিনাশ হয় সেখানে লাখো পুত্রের মৃত্যু ঘটে। সেজন্যই বলা হয়েছে যে এই শক্তির ঊর্ধ্বগামিতার সূত্র যে জানে না, এই ফকিরই যে জানে না, যে কাফকে রে করতে পেরেছে, নিম্নগামী শক্তিকে যে ঊর্ধ্বগামী করতে পেরেছে, সেই প্রকৃত ফকির, সেই প্রকৃত সাধক, এবং সেই একমাত্র পেরেছে ফকিরি করতে। তো এই যে অর্থ যে মাকে ছুইলে আমার পুত্র মরবে, কীভাবে আমার পুত্রকে আমি ঊর্ধ্বগামী করবো, আমার শক্তিকে আমাকে আমি ঊর্ধ্বগামী করবো, এই কথার অর্থ বা এই জিনিসটা যে না বুঝেছে তার দ্বারা কখনোই
ফকিরি সাধন সম্ভব না। সেজন্যই বলেছে যে এই কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি, নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী না করতে জানলে তার ফকিরি কখনোই সম্ভব হয়ে উঠবে না। লাস্টের যেই ব্যাখ্যাটা, যেটা আমার সময় ক্রিয়েট করেছিলাম, সেটা ছিল এরকম যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এটা এটা হচ্ছে আমার ব্যাখ্যা ছিল বহু আগে, যখন আমি অনুভবের ওই অবস্থানে পৌঁছিয়েছিলাম না, আমার আমার জীবনে রেভলিউশন আসার পূর্বে আমি এই পথটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। যখন রেভলিউশন এসেছে আমার লাইফে, তখন আমি বুঝেছি যে এই পথটা একদম পুরোপুরি ভ্যালুলেস। তারপর থেকে সেজন্য আর এই পথটাতে আমি আর কোনো চিন্তা করি নাই। যার কারণে বলছি যে আমার আগের ব্যাখ্যায় করেছিলাম আমি, তো আমি এই দ্বিতীয় ব্যাখ্যাকারীর সাথেই অনেকটাই একমত যে বিষয়টা অনেকটা এরকমই। কিন্তু বেসিক্যালি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবা কি। তো আমার কাছে ব্যাখ্যাটা ছিল এরকম, চাঁদের গায়ে পূর্ণতা চাঁদ, অর্থাৎ পূর্ণ চাঁদ তখনই একজন, মানে পূর্ণ চৈতন্য বোধকেই আমরা চাঁদ বলে থাকি। যখন একজন ব্যক্তির পূর্ণ চৈতন্যতা প্রাপ্তি হয়, তাকেই আমরা বলে থাকি চাঁদের গায়ে চাঁদ লাগা। অর্থাৎ যখন কুণ্ডলী শক্তি সহস্রারে পূর্ণাঙ্গ পৌঁছিয়ে গেছে, যখন একজন ব্যক্তির কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে গেছে, তখনই একমাত্র একজন ব্যক্তির পূর্ণতা চাঁদের গায়ে চাঁদ লাগে। কিন্তু এটা কখনোই ভেবে বা চিন্তা করে বা চেষ্টা করে সম্ভব না। না চাহিলে যারে পাওয়া যায়, কি আগলে আসে হাতে। তো যার কারণেই বলা হয়েছে যে আমরা ভেবে করব কি, এটা ভেবে কখনোই সম্ভব না, এটা আসে আপনা আপনি, সহজ যোগ যেটাকে বলা হয়েছে। যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ভেবে কখনোই চাঁদের গায়ে চাঁদ লাগানো সম্ভব না। সে চৈতন্যতা কুলকুণ্ডলিনী জাগরণ কখনোই চেয়ে বা ইচ্ছা করে বা সচেষ্টায় পসিবল না, এটা আপনা আপনি যদি সংগঠিত হয়, তুমি শুধু পরিবেশ তৈরি করে দিতে পারবা, কিন্তু যদি তুমি ভাবো, যদি তুমি চিন্তা করো, তাহলে কখনোই সম্ভব না। তাই বলা হয়েছে যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিঁয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবা কি। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ জন্মের সময় কিন্তু মেয়ে থাকে, এবং প্রত্যেকটা পুরুষও কিন্তু, তার কিন্তু বাহ্যিক যেই শরীর, এই দেহ কিন্তু মার কাছ থেকে পাওয়া। সো আমাদের দেহটাকে কিন্তু নারী বা মেয়ে কিন্তু বলা হয়, দেহকে মেয়ে বলা হয় বা দেহকে রাধা বলা হয় অনেক ক্ষেত্রে। কিন্তু আবার যৌগিক মত অনুযায়ী বা বৈষ্ণব মত অনুযায়ী রাধা বলা হচ্ছে বা ঝি বলা হচ্ছে, মেয়ে বলা হচ্ছে কিন্তু কুলকুণ্ডলিনী শক্তিকে, মা বলা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তিকে। তো এই দেহ হচ্ছে কন্যা, এই দেহ কন্যার মাঝে মা কুলকুণ্ডলিনী শক্তি নিদ্রিত এবং ঘুমন্ত। এই কুলকুণ্ডলিনী শক্তিকে যখন একজন ব্যক্তি জাগ্রত করতে পারে, তখনই একমাত্র সেই ব্যক্তির মধ্যে পূর্ণ চৈতন্যতা আসে। সেজন্যই বলছে যে ঝিয়ের পেটে মায়ের জন্ম, অর্থাৎ আপনার মাঝে যে মাতৃশক্তি কুলকুণ্ডলিনী রয়েছে, আপনার মূলাধারে স্থিত, সেটাকে যখন আপনি জাগ্রত করেছেন, আপনার মা তখন জাগ্রত হয়েছে। এই ঝিয়ের গর্ভে মায়ের অবস্থান, এবং এই ঝিয়ের গর্ভেই সেই মায়ের জাগ্রত হওয়া সম্ভব। যে দ্বিতীয় অন্তরে বলছে, প্রথম অন্তর তো তাহলে আমরা বুঝতে পারলাম যে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মা কুলকুণ্ডলিনীর শক্তি যখন জাগ্রত হয়, তাকে আমরা কি বলবো, সে তো পরম চৈতন্য অবস্থান, এই অবস্থানকে কখনো কোনো কিছু বলে আখ্যায়িত করা যায় না। সেজন্য তারে তোমরা বলবা কি, যে চৈতন্যতা পেয়ে, যে বুদ্ধত্বের এই অবস্থানটা পেয়ে গেছে, তাকে তুমি কি বলতে পারো বা তাকে তুমি কি বলবা, তাকে কোনো উপাধি দিলেও তাকে ছোট করা হবে, বিষয়টা এরকম আর কি। দ্বিতীয় অন্তরায় বলতেছেন যে ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ভ হইল, এগারো মাসে তিনটি সন্তান, কোনটা করবে ফকির। ছয় মাসের এক কন্যা বলতে, আমাদের পুরুষের যখন ছয় বছর বয়স থাকে, তখন একজন পুরুষ হোক আর মেয়ে হোক, তাকে কন্যাই দেখায়, তাকে তার লিঙ্গ পুরাপুরি ওইভাবে তার স্পার্ম তৈরি হয়নি, সেহেতু সে পূর্ণাঙ্গ পুরুষ হয় নাই, এখন সে কন্যাই রয়েছে। নয় বছর বয়সে একজন যে বালক পুরুষ,
তার মধ্যে এই যে আমাদের যেই শুক্রাণুর যেই অবস্থানটা, এটা গর্ভ লাভ করতে শুরু করে অনেক সাধু মত অনুযায়ী। এবং এটা এই বীজটা 6 বছর বয়সের পর থেকেই এটা গ্রো করতে আরম্ভ করে। এজন্যই ইসলামে 7 বছর বয়স থেকেই নামাজ ফরজ করা হয়েছে, যে 6 বছর বয়স থেকেই মানুষকে শয়তান প্রলোভন করতে পারে। সেজন্য যে 6 মাসে যে কন্যা ছিল, 9 মাসে তার গর্ব হইল। 6 থেকে 9-এর যে বয়সটা, এর মধ্যেই পুরুষের মধ্যে যেই আমাদের পুরুষের যেই বীজ শক্তি বা শুক্রাণু যে বীর্য শক্তি, এই শক্তিটার গর্ভ আপনার ফুলফিল হওয়ার চেষ্টা করে। 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি? 11 মাস বা 11 বছর, এখানে 11 মাস বলতে আমি ব্যাখ্যা করেছিলাম যে 11 বছর, ঠিক আছে, যে 11 বছর বয়সে একজন পুরুষের বীর্য যেটা বা বিন্দু বলা হয়, যেটা এটার মধ্যে 3টা গুণ পরিপক্কতা পায়, যেটাকে আমরা বলি যে পূর্ণতা, মানে 3টা গুণ বীর্যের, যে মূলত 3টা গুণ সৃষ্টি স্থিতি বিনাশ বা সনাতন মত অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ, এরকম 3টা গুণ পরিপূর্ণতা পেয়ে 12 বছর বয়সে তখন, যার কারণে একজন ব্যক্তি পূর্ণতা, একজন পুরুষের বীর্য পুরোপুরি পূর্ণতা রূপ পায়। অনেকের 11 বছর বয়সেও পেয়ে যায়, এখন অনেকের 12 বছর, কিন্তু 12 বছর অ্যাডলেশন পিরিয়ড, এটা বৈজ্ঞানিকভাবে বলা হয়েছে যে 12 বছর, 11 থেকে 12, এটা অ্যাডলেশন পিরিয়ড মানুষের স্টার্ট হয়, মানে বীর্য তখন পরিপূর্ণতা পেয়ে যায়, এবং তখন বীর্যেই একমাত্র সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা পূর্ণতা পায়। এই 9 বছর থেকে, 6 বছর থেকে 9 থেকে 11, এর মধ্যেই এই বীর্যটার যে গুণাগুণ, যে সন্তান জন্ম হওয়ার যে ক্যাপাসিটি, এটা পূর্ণতা পায়। যার কারণেই বলা হয়েছে যে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসের গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি? ঠিক আছে, লালন সাজির পদে আমরা জানতে পারি যে মেজ ছেলে ফকির হয়। এবং লাস্টের পরের অন্তরে বলতেছে যে, আবার সেই অন্তরায় আমরা আসি, যে অন্তরাতে বারবার আমি ভুল ধরছিলাম এবং ভুল বলছিলাম, যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহারে আহার যোগায়, কে দেয় তারে সন্ধ্যাবাতি। এই জায়গাটার ব্যাখ্যা আমি করেছিলাম এরকম, এই জায়গাটাকে আমি সমাধির সাথে তুলনা করেছিলাম, যখন একজন ব্যক্তি সমাধিস্থ হয়ে যায়, ধ্যানের ওই অবস্থানে পৌঁছিয়ে যায়, তখন তার ঘর থাকে, কিন্তু যত দরজা আছে সকল দরজাই থাকে অন্তর্মুখী এবং বন্ধ, ওয়ান কাইন্ড অফ, তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কারণ সমাধিতে গেলে মানুষের, আমাদের যে স্থূল শরীর আছে, এই স্থূল শরীরের কোনো বোধই থাকে না। তো সেজন্য আমি ওই অবস্থাকে বলেছিলাম যে ঘর আছে তার দুয়ার নাই। একটা ব্যক্তিকে আপনি বসে থাকতে দেখতেছেন, সমাধিস্থ একজন ব্যক্তিকে বা বুদ্ধকে আপনি বসে থাকতে দেখতেছেন সমাধিস্থ অবস্থাতে, সে ঘর আছে তার, কিন্তু তার দুয়ার সকলেই সে সংকুচিত করে, দশদুয়ার সংকুচিত করে বন্ধ করে সে সমাধির পথে আছে। তার বাহ্যিকভাবে কোনো দুয়ারই বাহ্যিক কার্যে লিপ্ত না, এবং তার বাহ্যিকভাবে সকল দুয়ারই ইনঅ্যাক্টিভ হয়ে আছে, অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভেশন নেই। দ্যাটস ওয়াই সে, কিন্তু এই জায়গাতেও আপনার ব্যাখ্যা করতে গেলে এই জায়গাতে আটকা পড়ে যাওয়া যেতে হয়, অ্যাক্টিভেশন বাহ্যিক দিকে নাই কিন্তু ভিতর দিকে তো আছে, যে কোনো এক সাইডে অ্যাক্টিভ তো আছে। সেহেতু এই ব্যাখ্যা দিয়েও কখনোই এই এই জাতীয় সমাধিস্থর, যদি আমি এখানে ব্যাখ্যা টানি বা সমাধিস্থর সাথে যদি এটা মিলানোর চেষ্টা করি, যে সমাধিতে গেলে একজন ব্যক্তির ঘর থাকে, দুয়ার থাকে না, লোক থাকে, সমাধিস্থ ব্যক্তির সাথে আপনি ওখানে যে গান বাজনা বাজাইলে ওর কোনো কিছু যায়, আপনার সাথে কোনো কথা বলতে পারবে না, সে তো লোক আছে কিন্তু কোনো লোকের কোনো বাক্য নেই। সেহেতু একজন সমাধিস্থ ব্যক্তিও কিন্তু অন্তর্মুখী হয়ে আছে, তার দুয়ার কিন্তু অন্তর্মুখী, তো দ্যাটস ওয়াই আপনি এখানে এটাও বলতে পারেন না যে তার দুয়ার নেই, তার দুয়ার আছে কিন্তু বাহ্যিক মুখী নেই, বাট অন্তর্মুখী তো আছে। তো যার কারণে দেখেন আমি কিন্তু বারবার করে জন্য বলছি যে যতগুলো ব্যাখ্যা আছে সবগুলো ব্যাখ্যার কিন্তু এই যে পদের যে মাঝখানে, যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নেই, লোক আছে তার বাক্য নেই, এই কথাটা ঠিক আছে কিন্তু ঘর আছে তার দুয়ার নেই, এই কথাটাই ভুল। কারণ ঘর আছে তার দুয়ারও আছে, অন্তর্মুখী দুয়ার হোক আর বাহির্মুখী দুয়ার হোক, দুয়ার আছে। যদি ইনঅ্যাক্টিভ থাকতো তাহলে সেটা দুয়ার হিসাবে কাউন্ট হইতো না, যেহেতু সেটা অ্যাক্টিভ, সেটা বাহ্যিক দিকে অ্যাক্টিভ হোক আর ভিতর দিকে অ্যাক্টিভ হোক। মাতৃগর্ভে ইউরেক্টাসের মধ্যে আপনার দরজা বাইরের সাথে, বাইরের দিকে আপনার দেহের বাইরে কানেক্ট,
সমাধির দিকে, সমাধির টাইমে ওই দুয়ার আপনার দেহের ভিতরে কানেক্ট, কিন্তু অ্যাক্টিভ, এটা বাইরের দিকে অ্যাক্টিভ, ওটা ভিতরের দিকে অ্যাক্টিভ, দুটোই অ্যাক্টিভ। সো আপনি কখনোই বলতে পারেন না যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, এ কথা সত্য। কে তাহারে আহার যোগায়, কে দেয় তারে সন্ধ্যাবাতি। একজন ব্যক্তি যখন সমাধিস্থ অবস্থানে পৌঁছায় যায় বা ধ্যানের ওই গভীর অবস্থানে গেলেও যে ওয়ার্ল্ড কসমিক এনার্জি বলি আমরা যেটাকে, মহা মহাজাগতিক মহাবিশ্ব শক্তি, এই মহাজাগতিক শক্তি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই সবসময় প্রবাহিত হয় এবং এর এর বলে আমরা জীবিত থাকি। আমাদের নাসিকা দিয়ে আমরা মাত্র 20% এনার্জি পাই শ্বাসের মাধ্যমে, আমরা খাবারের মাধ্যমে পাই 10%, আর আমাদের মস্তিষ্কের যে সহস্রার আছে এখান দিয়ে আমরা পাই, অর্থাৎ মস্তিষ্কে ছোটো বাচ্চাদের যে ছোটো বাচ্চাদের দেখবেন লাফায়, ওটা আমাদের শক্ত হয়ে গিয়েছে, ওই স্থান দিয়ে আমরা পাই 70% এনার্জি। যার কারণে দেখবেন যে অনেক বুদ্ধ মং বা অনেক বুদ্ধ সন্ন্যাসী দেখবেন যে 200, 300 বা 500 বছর যাবৎকাল পর্যন্ত পাহাড়ের গুহায় সমাধিস্থ অবস্থায় আছেনি, কিন্তু তার দেহটা শুকায় আসছে কিন্তু সে মরে নাই, সে সমাধিস্থ আছে। তার অনুসারীরা তার বডিকে প্রিজার্ভ করে রেখেছে বা সংরক্ষণ করে রেখেছে কোনোভাবে, প্রিজার্ভ করার প্রয়োজন পড়ে না, তখন ওয়ার্ল্ড কসমিক এনার্জি দিয়ে সে অলরেডি ওইটা প্রিজার্ভডই থাকে। তো এরকম নিয়ে অনলাইনে সার্চ দিলেও পাবেন, ইউটিউবে সার্চ দিলে এরকম অনেক বুদ্ধ মঙ্কের ভিডিও পাবেন যারা 200-300 বছর ধরে পাহাড়ের গুহায় সমাধিস্থ হয়ে আটকে আছেন। তো তাদেরকে আহার যোগাচ্ছে, কে তাদের সন্ধ্যাবাতি দিচ্ছে, তারা কিন্তু অলরেডি সেই সন্ধ্যাবাতি মহা যে জ্যোতিপুঞ্জ সেই জ্যোতিপুঞ্জের কাছে আছে, তাদের সন্ধ্যাবাতির প্রয়োজন নেই এবং তাদের আহারেরও প্রয়োজন নেই, কারণ ওই জ্যোতিপুঞ্জ থেকে যে শক্তি পাচ্ছে সেই শক্তি দিয়েই তাদের পূর্ণতা তাদের হয়ে যাচ্ছে, তাদের এক্সট্রা করে আর কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না। তো যার কারণে বলছে যে কে তাহারে আহার যোগায়, কে দেয় তারে সন্ধ্যাবাতি। লাস্টের অন্তরে বলা হচ্ছে যে মদন শাহ ফকির বলে, লালন শাহ নয় কিন্তু, আবারও বলছি, মদন শাহ ফকির বলে মাকে ছুলে পুত্র মরে, এই কথার মান না জানিলে তার হবে না কো ফকির। এ কথা আমি এই এটার ব্যাখ্যা আমি যে আগে যে লাস্ট বলেছিলাম ওটাই আমি একমত, এবং ওটা আমারই ব্যাখ্যা ছিল আর কি, যে নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী করার যে সূত্র এটাই হচ্ছে ফকিরীকরণ। কাফকে যে রে করতে পেরেছে সেই প্রকৃত ফকির, সেই মূলত ফকির। যে কাফকে রে করতে পারে নাই তার ফকিরি কখনোই হবে না। যতক্ষণ শক্তি নিম্নগামী হয়ে আছে ততক্ষণ মা ছুইলে বা নারীর সঙ্গে গেলে বা নারীর কাছে গেলে মৃত্যু অবধারিত। যদি আপনি এই নিম্নগামী শক্তিকে যদি ঊর্ধ্বগামী করার সূত্র না জেনে নারীর কাছে যান, তাহলে আপনার কখনোই আপনার শক্তিকে ঊর্ধ্বগামী করতে পারবেন না, আপনার মৃত্যু অবধারিত। সেজন্য বলেছে যে লালন মদন শাহ ফকির ভেবে বলে মাকে ছুলে পুত্র মরে, শক্তি এমনি নিম্নগামী হয়ে আছে, যদি মা ছয় সাথে সাথে পুত্রের মৃত্যু ঘটে, কিন্তু যে ফকির সে এই দুর্গম অবস্থাতেও নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী রূপান্তর করে, ঊর্ধ্বরতিতে উজানে সে নাও পায়। এই করণ যে জানে না, এই নিম্নগামী শক্তিকে ঊর্ধ্বগামী করতে যে শেখেনি, তার কখনোই ফকির, সে কখনোই ফকির হইতে পারবে না, তার কখনোই ফকিরই হবেও না। সেজন্যই বলা হয়েছে যে মদন শাহ ফকির বলে মাকে ছুলে পুত্র মরে, এই কথার মান না জানিলে তার হবে না কো ফকির। এই পথ থেকে আমি বারবার, আপনারা জানেন অনেকে যে অনেকেই জানেন যে লালন শাহজির গান এটা, কিন্তু আমি বারবার মদন শাহ ফকির বলছি, এটা তো অনেকে বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্ত হবেন না। এই পথটা সর্বপ্রথম এই চাঁদের গায়ে চাঁদটা সর্বপ্রথম 1933 সালে, আপনারা একটু সনটা মনে রাখবেন, 1933 সালে সর্বপ্রথম ময়ূরাক্ষী উপন্যাসে, উপন্যাসটির নাম আপনারা মনে রাখবেন, একটু গুগলে সার্চ করে নেবেন, কখনোই আমার কথা বিশ্বাস করবেন না, একটু অনুসন্ধান করে নেবেন। ময়ূরাক্ষী উপন্যাসে 1933 সালে সর্বপ্রথম এই পদটা প্রকাশ পায়, এই গানটা প্রকাশ পায়, যেখানে পদকর্তা নাম মদন শাহ ফকির। ময়ূরাক্ষী উপন্যাসে ভনিতায় পদকর্তার নাম ছিল মদন শাহ ফকির, এবং ওখানে ময়ূরাক্ষী উপন্যাস যদি আপনারা পান ওখানে এই পদের নিচে দেখবেন যে লেখা আছে মদন শাহ ফকির বলে মাকে ছুলে পুত্র মরে, এই কথার মান না জানিলে তার
হবে না কো ফকির। নাম্বার ওয়ান, এই পথটা গোষ্ঠ গোপাল উনি 1980-এর দশকে কিংবা 1970-এর দশকে, আমার ভুল হইতে পারে, গোষ্ঠগোপাল এই পথটা আপনি রেকর্ড করেছিলেন, প্রথম রেকর্ড করেছিলেন গোষ্ঠগোপাল, এবং তিনি পদকারও নন সুরকারও নন। আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গোষ্ঠগোপাল পদকার না, গোষ্ঠগোপাল পদকার না, পদকারের ভণিতা হিসেবে ময়ূরাক্ষী উপন্যাসে আমরা দেখতে পাই যে মদন শাহ ফকিরের নাম উল্লেখ করা আছে, এবং গোষ্ঠগোপাল উনি সর্বপ্রথম এই পদটা রেকর্ড করেছিলেন। এবং এর পরবর্তীতে কোনো একজন সাধক, ওনার নাম আনন্দ কী জানি, আনন্দ আমার নামটা মনে পড়ছে না, উনি অনেক কিছু জায়গা, বয়স্ক ভারতের, উনি অনেক অনেক জায়গাতে এই পদটি গাওয়া শুরু করলেন, যে লালন ফকির ভেবে বলে মাকে ছুলে পুত্র মরে। এবং ধীরে 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 বাউলদের মধ্যে এই পদ নিয়ে দ্বিমত শুরু হইল, এবং অনেকেই এই পদকে লালন সাঁইজির পদ বলে জানতে শুরু করলে। এবং বর্তমানে অবস্থা এতটাই সিরিয়াস যে বড় বড় গায়ক যারা, বড় লালন গবেষক, তাঁকে স্বীকৃতি দেন যেটা লালন সাঁইজির পদ। যদি আপনি যদি সাধন কর্মের সাথে লিপ্ত হন তাহলে কখনোই এই পদকে আপনি লালন সাঁইজির পদ বলতে পারেন না। তার পিছনে আরও একটা কারণ আছে, একজন প্রকৃত লালন গবেষকও এই পদকে লালন সাঁইজির পদ বলতে পারে না, কারণ এই পদটার দিকে তাকালে বোঝা যায় যে এটা লালন সাঁইজির পদের ধরনের মধ্যেই পড়ে না। যারা লালন গবেষণা করেন তারাও এই জিনিসটা জানেন যে এই পদটা দেখতেও লালন সাঁইজির পদের যে একটা ধরন আছে সেটি এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পদটি ওই ধরনের মধ্যেও পড়ে না। সো এটা কীভাবে লালন সাঁইজির পদ হইতে পারে আমি আপনাদেরকে প্রমাণ সহ এবং তথ্য উপাত্ত সহ আপনাদেরকে আমি প্রমাণ করে দিলাম আজকে যে এই চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই পদটি লালন সাঁইজির না, এইটা মদন শাহ ফকিরের রচনা একটি গান, উনি এই পদটা রচনা করেন। এবং এই পদের দ্বিতীয় অন্তরাতে ভুল রয়েছে যে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, ঘরও আছে দুয়ারও আছে। যদি আপনি অনুভবের জায়গাতে পৌঁছান, প্রবেশ করেন, তাহলে আপনি অনুভব করতে পারবেন। ভিতরকে আমি প্রমাণও করে দিলাম যে সায়েন্স বলতেছে যে অ্যাক্টিভ থাকে ভিতরের দিকে হোক আর বাইরের দিকে হোক, দ্যাটস মিন দরজা আছে। আপনি এটা কখনোই বলতে পারেন না যে দরজা নেই। তাহলে আজকের লাইভ এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আলেকশাই। সৃষ্টি তত্ত্ব দাপর লীলে, সৃষ্টি তত্ত্ব দাপর লীলে, আমি তাহা শুনতে পাই। চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়, চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়, চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি। সৃষ্টি তত্ত্ব দাপর লীলে, সৃষ্টি তত্ত্ব দাপর লীলে, আমি তাহা শুনতে পাই। চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়, চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি।
আছে সন্তান তিনটি, এগারো মাসে সন্তান তিনটি, মেজটা তার ফকির হয়, চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি, চাঁদেতে হয় চাঁদময়, চাঁদ হতে হয় চাঁদের সৃষ্টি। Yeah.